এজি ব্লক দুর্গাপূজা কমিটি যে পূজো কমিটি এবারে তুলে ধরেছে প্রত্যাবর্তনকে এই থিমের মাধ্যমে তারা তুলে ধরেছে বাংলার হারিয়ে যাওয়া পটশিল্প হোগলা শিল্প বা মহিলা ঢাকিদেরকে এবং এই পূজো এই 35 বছরে আমাদের অর্থাৎ আর প্লাস শারদাঞ্জলিতে সেরা সেরা তকমা পেয়েছে এবং সেই পুরস্কার আমি তুলে দিচ্ছি এই পূজো কমিটির সমস্ত সদস্যদের হাতে এবং তাদের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটা একটু দেখব তারা কি বলছে ঘিরে কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে একটা উন্মাদনা রয়েছে কিন্তু জেলা চেষ্টা করলে তারা কি এই বছর তো আপনাদের 35 বছর এবং 36 বছর এবং এই 36 বছর ধরে একটা দীর্ঘ পথ চলা কি বলবেন দীর্ঘ পথের প্রতীক আমাদের এখানে আমাদের আগের সেক্রেটারি আছেন তিনি এতদিন ধরে চালিয়ে এসেছেন এবার ওনারা সাহস করে দায়িত্ব নিয়ে আমাদেরকে দিয়েছেন যুব সমাজকে আমরা এবার চেষ্টা করছি এই পুজোটাকে বড় করে তুলে ধরার জন্য সব লোকজনের কাছে এবং ইউনেস্কোর যে ভাবনা এবং ইউনেস্কো যেই জন্য আমাদেরকে প্রাইজ দিয়ে মানে এবার হেরিটেজ ডিক্লেয়ার করেছে এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে হিউম্যানিটির উপরে তো আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই কাজ করার চেষ্টা করেছি যেসব পটশিল্পীরা যারা আজকে কাজ পাচ্ছেন না যাদের এইসব আর্টগুলো বহু বছর ধরে পারিবারিক প্রক্রিয়া এরা ধরে রেখেছেন তাদেরকে আবার নতুন করে এক্সপোজার দেওয়াটা এবং তাদেরকে এখানে স্টল দিয়েছি আমরা তাদের ফ্রি অফ কস্টে স্টল পেয়েছেন এখানে ছবি আঁকছেন এখানে সেগুলো বিক্রি করছেন এখানে বর্ধমানে কাটোয়ার থেকে আমরা দেখতে পাবেন এখানে মহিলা ঢাকিরা সবাই এসেছে গতকাল আমরা সেরা ঢাকির সম্মান পেয়েছি আমাদের সারা কলকাতার সেরা ঢাকির সম্মান আমাদের এখানে ঢুকেছে তো এইভাবে আমরা চেষ্টা করেছি যে এবারে পুজোটাকে তুলে ধরার জন্য বোঝাই যাচ্ছে যে বাংলার যে শিল্প সংস্কৃতি সে তা যদি বিশ্বের দরবারে হেরিটেজ তকমা পেতে পারে তাহলে এই যে ব্লকই বা কেন পিছিয়ে থাকে তাই তাদের ভাবনায় কিন্তু এই বছর এই প্রত্যাবর্তন থিম তাই সবটা মিলিয়ে মানুষের মন যে এই থিম টানবে তা বোঝাই যায় ক্যামেরায় বাপির সঙ্গে সঞ্জনা বিশ্বজিৎ আর প্লাস নিউজ কলকাতা